তোরা কাজ কিনতে আসিল কি শরমটা যে পাইবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। আমি হ্যাপি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এর আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছে এই ভিডিওটা আমি ওখান থেকেই শুরু করেছি। আপনারা যারা আগের ভিডিওটা মিস করেছেন দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আপনাদের সাথে শেয়ার করছি স্টেজ আর ফটো বুথ। তো গ্রামে তো চাইলে সবসময় সব কিছু নিজের মনের মতো করে পাওয়া যায় না, অনেকগুলো স্টেজ ওনারা আমাদেরকে দেখিয়েছেন, তো তার ভিতর থেকে এটাই আমাদের পছন্দ হয়েছে। তো গ্রামে বেশিরভাগ স্টেজগুলাই ডেকোরেশনগুলা অনেক বেশি কালারফুল হয়, তো আমরা একটু চাচ্ছিলাম যে সাদার ভেতর করার জন্য। তো গ্রাম হিসাবে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে ডেকোরেশনগুলা লাইটিংগুলা। এখন আমরা মেয়েদের বাড়িতে যাব। তো যদিও আরেকটু আর্লি যাওয়ার কথা ছিল, আমাদের ভিডিও ম্যান আসতে একটু লেট হয়ে গিয়েছিল, উনি আরেকটা অনুষ্ঠান শেষ করে তারপরে আমাদের এখানে এসেছেন। তো এটা কোনো ব্যাপার না, বিয়ের দিনে একটু এদিক সেদিক হয়। আপনারা যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে আমার দেবরের বিয়ের অনুষ্ঠান, ওর গায়ে হলুদ। যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কিন্তু এখনো আমার পেজটি লাইক এবং ফলো করেননি, প্লিজ লাইক এবং ফলো করে দিবেন। আর যারা ভিডিওগুলো পছন্দ করেন না তারাও লাইক এবং ফলো করে দিবেন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো আমরা মেয়েদের বাড়িতে চলে এসেছি, তো আপনারা তো দেখতে পাচ্ছেন ওদের এইদিকে কিন্তু অত বেশি ডেকোরেশন বা জাকজমক কোনো কিছুই করা হয়নি, কারণ মেয়ের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলেন। বিয়ে হওয়ার কথা ছিল ঈদের দুই দিন পরে, সেই জায়গায় বিয়ে হয়েছে আমরা আসার কিছুদিন আগে। এটা আসলে কারো হাতে কিছুই ছিল না, উপরওয়ালা যেটা লিখে রেখেছেন আমাদের ভাগ্যে সেটাই হবে, উনি যেই দিন তারিখ নির্ধারণ করে রেখেছেন ওই দিনই বিয়েটা হয়েছে। তো এই কারণে আমরা ওনাদেরকে নিষেধ করেছি, যেহেতু বাসায় অসুস্থ হার্টের পেশেন্ট আছে, ওনারা যেন একেবারে কিছুই না করে। আমরা চেয়েছিলাম আমরা শুধু এক মাইক্রো যাব, গিয়ে আমরা বউ নিয়ে আসব, কিন্তু ওনারা মানতে নারাজ, যেহেতু ওনাদের একটা মেয়ে, ওনাদেরও শখ আছে। তো বিয়ে তো জীবনে একবার, তো ওনারা যতটুকু পেরেছেন ছোটখাটো করে অনুষ্ঠান করেছেন, এটাতে আমাদের কারো আপত্তি ছিল না। আমরা যেটাই ওনারা করেছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের পক্ষ থেকে যেন কোনো রকম প্রেশার কোনো রকম চাপ ওনারা না পান। আমাদের দেশে খারাপ কিছু ট্রেডিশন আছে যে ছেলের পক্ষ হলেই মেয়ের পক্ষের দিকে অন্যায় আবদারগুলো চাপিয়ে দেয়। আমরা যথাযথ চেষ্টা করেছি জিনিসগুলো যেন আমাদের এই অনুষ্ঠানে না হয়। যখন পরিবারের একজন মানুষ অসুস্থ হয়ে যায় তখন পরিবারের সবার কিন্তু মনটা খারাপ থাকে। আমরা যেহেতু চলে আসবো এই কারণে ওনারা বিয়ের অনুষ্ঠানটা করে ফেলেছেন। আমাদের এই গায়ে হলুদে আমরা একটু আনকমন কিছু করেছি, সেটা হচ্ছে বর বউয়ের জন্য গিফট পাঠিয়েছে। তো এই ধরনের গিফটগুলোর ভিতর হয়তো ফানি কিছু থাকে না হলে এক্সপেন্সিভ কিছু থাকে। তো এটা হচ্ছে বউয়ের ধৈর্য পরীক্ষা নেওয়া আর কি, বউর কতটুকু ধৈর্য। একটার ভিতর একটা র্যাপিং করে পাঠিয়েছে বর, যে বউ খুলবে একটার পর একটা প্যাকেট বের হবে এবং কোনো সিজার দেওয়া যাবে না, সেইগুলা নখ দিয়ে খুলতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ নতুন বর আর বউয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সুখে থাকে ভালো থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই খুব এনজয় করেছি, তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সবার সামনে দেখতে পাবো মজা, আমরা সামনে কিয়ে দিছে, আমরা তো কষ্ট করে আগাইছি জামাই পরে কিয়ে দিচ্ছি, এরা তো সিজার দিলার মজা নাই বলে। আমাদের কিছু নাই
কি হইতে পারে, সবাই আন্দাজ করে কি ফাটাইতে পারে যাবে। তেলে হারাইছে, আমার সয়াবিন তেল ফাটাইব যে দাম। আমরা এত কষ্ট করে বক্সি ডাল গেছি, আমরা খাইতে হবে না। কত অনেক কত কষ্ট করে আলগে আলগে আনছি কেন, খুব কষ্ট করে করেন, লাস্টে শরম হইবেন। বাবু তেল ফাটেছে, তেলের যে দাম কেন, তাহলে কাজে লাগবে। কিছু হবে না, কি মনে আমি একরাম নাম্বার সেভ করে দিছে না, একরাম নাম্বার সেভ করে আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা যেখান থেকে শেষ করছি, পরের ভিডিওটা ওখান থেকেই শুরু করব। ব্যস্ততার কারণে বড় ভিডিও আপলোড করতে পারছি না বলে দুঃখিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।